আসছে ঘূর্ণিঝড় রেমাল মংলা পায়রায় সাত চট্টগ্রাম কক্সবাজারের ছয় নম্বর বিপদ সংকেত অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কেউ নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী এমপি আনারকে আরও দুইবার হত্যার চেষ্টা করেছে শাহীন তদন্তে কলকাতা যাচ্ছে ডিবিটি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এরই মধ্যে গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রোববার দুপুর নাগাদ আঘাত হানবে দক্ষিণ পশ্চিম উপকূলে মংলা পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে ছয় নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস ইতিমধ্যে উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয় সরে যেতে বলা হয়েছে এদিকে দুর্গত মানুষকে উদ্ধার ও সহায়তায় প্রস্তুত আশি হাজার স্বেচ্ছাসেবক নুরুন নবীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন পার্থ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমালে আবহাওয়ার পূর্বাভাস মতে রেমাল শনিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণে মোংলা সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি ক্রমাগত আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানবে রেমাল পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এটি আগামীকাল দুপুরের পর থেকে এর অগ্রভাগ এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র সে কেন্দ্র হয়তো সন্ধান আগে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে আমাদের চারটি বন্দরকে সামুদ্রিক বন্দরের জন্য সে বন্দরকে আমরা তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা সাত নম্বর সঙ্গে দেখিয়ে যেতে বলেছি আর কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আমরা ছয় নম্বর সঙ্গে দেখিয়ে যেতে বলেছি এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ড জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় চার হাজার আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার শিশু ও গোখাদ্যের ব্যবস্থা করা হয়েছে উপকূলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিস কোস্টগার্ড সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসন চার হাজার আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে সেগুলো আমরা প্রস্তুত রেখেছি আগামী সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্তান আঘাত এটা আঘাত থামবে এটা এইভাবে পূর্ববাসে যেটা আমরা বুঝতে পেরেছি যে জি আর ক্যাশ জি আর চাউল আমাদের খাদ্যদ্রব্য শুকনো খাবার টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি এছাড়া জনগণের জানমাল ও সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে পার্থসারথি একুশে টেলিভিশন ঢাকা ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্ব অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কেউ চাইলেও সেটা নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বর্ণ নয় আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় মূল শেখর হচ্ছে অষ্টম শতকে প্রতিষ্ঠিত গণভবনে অনুষ্ঠানে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বৌদ্ধ ধর্মীয় বড় এ অনুষ্ঠানে সাক্ষাৎ করতে পারাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ সব ধর্মের মানুষের রক্তে অর্জিত তাই তো সকল ধর্মীয় উৎসবেই একটা সব ধর্মের মানুষ প্রধানমন্ত্রী বলেন মানব কল্যাণই আওয়ামী লীগের বড় কাজ বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয় প্রকৃতপক্ষে যার যার ধর্ম শেষে পালন করবে এটা হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট আমরা সেটা স্পষ্ট করেছি দেশটাকে আমরা গড়ে তুলতে চাই এখানে কোনো ধর্ম বন্ড বলে কোনো কথা নেই আমরা মানুষের জন্য কাজ করি ধর্মীয় উন্মাদনায় বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে কেউ নষ্ট করতে পারবে না বলেও স্পষ্ট জানান সরকার প্রধান এছাড়া বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা এখানে অনেকে আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে কিন্তু সেটা নিতে পারবে না আমাদের মন মানসিকতা বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতেই আমরা পছন্দ করি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো হতদরিদ্র ও ভূমিহীন থাকবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস্থানের সাথে জীবন জীবিকাও তারা পালন করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিজেদের এলাকার উন্নয়নে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপরীবিতান সেই আগিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিন যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ নজুল সরোবর এবং হোসেন শহীদ শিশু পার্কের আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী লালবাতিতে জলে না থাকে লাল বাতি জলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয় কেন এই ভর্তুকি দেওয়া লাগবে যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোথেকে কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে পানির বিল যাতে কমে ওই কল সিঁড়ে রেখে ওই কাপড় কাচ্ছেন অথবা কেউ দাঁড়িয়ে করছেন অথবা কেউ দাঁত মাচ্ছেন সেটা করবেন না রিক্সাওয়ালা থেকে দিন মজুর সবাই আধুনিক বাসস্থানে বসবাসের সুযোগ পাবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেষ্ট ব্যবহার না হয় বাধকা শক্তি বাধকা সেবনের জায়গা না হয় আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয় যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করার শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না আবারও থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থেকে বিএনপি নেতার সরযন্ত্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে আর বিএনপি তাদের দলীয় জোট জামাতও সিট পেয়েছিল মাত্র 30টি এরপর থেকে নির্বাচন বিভাগ নির্বাচন ঠেকাও নির্বাচন বন্ধ করো ওই তারিক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা মানুষ খুন করা আগুন দিয়ে মানুষকে পড়ানো এইসব কাজ করে বেড়ায় উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতার রক্ষার তাগিদ দেন বঙ্গবন্ধু এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এমপি আনারুল আজিম আনারকে এর আগেও দুইবার হত্যার চেষ্টা করেছেন সাংবাদিকদের এই তথ্য দেন জিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ এছাড়াও তদন্তের আজকালের মধ্যেই কলকাতায় যাচ্ছেন ডিবির তিন সদস্যের টিম বিস্তারিত প্রতিবেদনে মে ভারতে যান যানাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এর আগেই আনারকে হত্যার পরিকল্পনা করে তার বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিন প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে চেতনা প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয় কলকাতার একটা টিম কাজ করছে যারা চার সদস্যের তাদের কাজও এখনও শেষ হয় নাই তারা আবার আজকে দুইটা থেকে আবার আসবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা আমরা জিও পেয়েছি আমরা উদ্বাতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভরেও হইতে পারে হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা টাকা পয়সার লেনদেনের বিষয় থাকতে পারে বলেও মন্তব্য করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্লান তারা কিন্তু মানে আমাদের আনার আনারসব গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এমপি আনার হত্যায় সরাসরি জড়িত শিমুল ভুইয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা তার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ পাঁচটা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে একশো পঁচিশতম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নজরুলের দর্শনে অসাম্প্রদায়িক সাম্যের সমাজ করার অঙ্গীকার জন্মজয়ন্তীতে সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্ট বিশিষ্টজনেরা বলেন মুক্তি মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবি চিরকালী প্রাসঙ্গিক পঁচিশ মে জাতীয় কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা সূর্যের আলো ফুটতেই জাতীয় কবি কমপ্লেক্সে সমবেত হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল হাতে আসেন সাধারণ মানুষ বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একশো পঁচিশতম জন্মদিনে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি নজরুলের আদর্শ আজও প্রেরণা বলে জানান বিশিষ্ট জনেরা তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন মানুষের মুক্তির জন্য লিখেছেন কবির যে সব গ্রন্থ আছে সব কিছুর একটা ট্রান্সলেশন হোক খালি ইংলিশে না আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয় কবির সর্বজনীন সৃষ্টির আবেদন সব সময়ের জন্য প্রাসঙ্গিক বলে জানান কবি ও সঙ্গীত শিল্পীরা চেতনাগতভাবে অন্তরের দিক থেকে অবিভক্ত বাংলার স্বপ্ন লালন করতেন তার যে দর্শন তার যে ভাবনা স্মৃতি যদি আমরা ধারণ করতে পারি আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো কবির জন্মদিনকে ছুটি ঘোষণার দাবি পরিবারের সকল বাঙালির কাছে যাতে কাজে নজরে পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি শ্রদ্ধা জানিয়ে বিল পিনে তার রহুল কবির জানান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নজরুল পাথেয় হয়ে থাকবেন তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে নজরুলের আদর্শ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলব সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট নজরুল একাডেমি উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন গান কবিতায় স্মরণ করে কবিকে মানব মুক্তির কবি কাজী নজরুল ইসলাম একশো পঁচিশ বছর পরও বাঙালির মজ্জায় অস্থিমজ্জায় চিরজাগরুক আগত সুধিজনরা বলছেন নজরুলের দর্শন চিন্তা চেতনা তার সমগ্র সৃষ্টি সম্ভার যুগে যুগে পথ নির্দেশনা দেবে বাঙালিকে কাজী নজরুলের সমাধি সৌধ থেকে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা শাহাদাত নামে নতুন জঙ্গি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ করছে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম রাজধানী ও এলাকা থেকে শাহাদ গ্রুপের প্রধান ইসমাইল হোসেন সহ দুই প্রশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব উদ্ধার করা হয়েছে বেশ কটি উগ্রবাদী বই র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন তারা তবে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নাম বদলে শাহাদ নামে কার্যক্রম পরিচালনা করছিল গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করত জঙ্গিরা অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে অনেককে আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিলস সংবাদ শিরোনামগুলো আরও একবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল মংলা পায়রায় সাত চট্টগ্রাম কক্সবাজারের ছয় নম্বর বিপদ সংকেত অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কেউ নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী এমপি আনারকে আরও দুইবার হত্যার চেষ্টা করেছে শাহিন তদন্তে কলকাতা যাচ্ছে ডিবি টিম সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন